অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ধনু রাশির জুন 2020 কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই, এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল না, এটা একটি ইন জেনারেল রাশিফল। তো রাশিফলটি আপনারা দেখুন, কৃষ্ণ হলো আপনাদেরকে এ মাসটি কেমন যাবে, একটা গাইড হিসাবে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এই মাসিক রাশিফলটি। তো প্রথমেই জানাই, এ মাসে ঠিক 15 জুন রবি গ্রহ বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গল গ্রহ 19 জুন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং রাশিতে কেতুর অবস্থান এবং রাশির সপ্তমে ঠিক 15 তারিখের পর থেকে রাহু, রবি এবং বুধের অবস্থান এবং রাশির দ্বিতীয় বক্রী শনির অবস্থান এবং রাশির দ্বিতীয় বক্রী বৃহস্পতি গ্রহের অবস্থান। রাশির ষষ্ঠ স্থানে শুক্র বক্রী অবস্থান করছে। এই ধনুরাশির জন্য কি ফলাদেশ হতে চলেছে, কোন দিকে শুভ এবং কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। তো প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয় শনিগ্রহ বক্রী অর্থাৎ মকর রাশিতে শনিগ্রহ বক্রী অর্থাৎ রাশির যে অধিপতি, সে বক্রী হয়ে দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যেটা যেটা অর্থ যেটা নিয়ে বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে, সে দ্বিতীয়ভাবে সক্ষেত্রিক বক্রী অবস্থান আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু এ জুন মাসটা অতীব শুভ যাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আর্থিক দিক কিন্তু আপনাদের ভালো। দেখুন, অনেকেই বলবে লকডাউন কী করে মিলবে, আপনাদের যদি রাশিচক্রে শনিগ্রহ ভালো থাকে, শনি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে না থাকে, শনি যদি নিচস্থ না থাকে, শনি যদি কোনো রাহুযুক্ত বা কেতুযুক্ত না থাকে, শনি যদি পাপগ্রহ নক্ষত্রে না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি ধনুরাশির দুহাত ভরে লুটে নেওয়ার সময়। এই সময় অনেকে বিজনেস করে প্রচুর টাকা কিন্তু অর্জন করছে। এমন এমন দোকান আছে যেগুলো চলতো না, সেই দোকানগুলো রমরমিয়ে চলছে। আপনি ওষুধের ব্যবসা বলুন, আপনি মুদিখানার দোকান বলুন, আপনি মিষ্টির দোকান বলুন, আপনি দুধ পণ্যের দোকান বলুন, যেগুলো খুবই, যেমন ধরুন এই বিড়ি সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য, এই সকলগুলো মানুষ আগে থেকে স্টক করে রেখেছিল, যেগুলো এই সময় খৈনি টাইপের জিনিসগুলো, এগুলো কিন্তু ব্ল্যাক কে বিক্রি করছে। তো এই সময় অনেকের সর্বনাশ, অনেকের পৌষ মাস কিন্তু হচ্ছে। তো যদি আপনার শনিগ্রহ ভালো থাকে, এই সময় আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ দিক কিন্তু নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই বলছে। আপনাদের ঠিক ষষ্ঠ স্থানে শুক্র বক্রী অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে কিছুটা হলেও ভালো দিক কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে, নতুন প্রেম আসা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক করার কিন্তু সম্ভাবনা আছে। আপনাদের একাদশপতি এবং আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠ ভাবের উপরই অবস্থান করছে এবং বক্রী অবস্থায়, এটা কিন্তু চারগুণ ভালো ফল কিন্তু কুম্ভ রাশিকে দেবে এই বক্রী শুক্র। যেমন শনি বক্রী হয়েছে, আমি আবারও বলছি, শনি যেখানে অবস্থান করে সেই জায়গাটা ভালো ফল দেয় এবং শনির যেটা দৃষ্টি সেটা খারাপ। তো আপনাদের দ্বিতীয়ভাবে বসেছে অর্থভাব, ফিনান্সিয়ালের ভাব, এটা আপনাদের ডেভেলপমেন্ট হবে। যাদের সম্পত্তিগত সমস্যা চলছিল, এই সময় দেখুন কিছুটা হলো সম্পত্তিগত দিকগুলো আপনাদের কিছুটা হলো ভালোর দিক কিন্তু আসতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি।
প্রেমের দিকে আপনাদের ভালো, কিন্তু বিয়ের ব্যাপারটা আপনারা এ মাসে কোনো মতে এগাবেন না, একটু দাঁড়িয়ে যান। অন্তত জুন মাসটাতে আপনারা বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা বা কোনো আলাপ আলোচনা করা বা ফোনেও কথা এই সকল জিনিস এখন করবেন না, এই সময়টা বিয়ের জন্য উপযুক্ত নয় ধনুরাশি। এবার আপনাদেরকে জানাই আপনাদের রাশির ঠিক 19 জুন থেকে চতুর্থ স্থানে এই মঙ্গলের অবস্থান। আপনাদের গৃহ এবং আপনাদের ভূ সম্পত্তি কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের হবে, এবং পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের কিছুটা হলো তৈরি করছে। কিন্তু যেহেতু আপনাদের রাশির তৃতীয় স্থানে আপনাদের মঙ্গল 19 জুন অব্দি 18 জুন অবধি অবস্থান করবে, আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুব উদ্যম কিন্তু আপনাদের থাকবে এবং আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আপনারা কথা বলেন। ধনুরাশির একটাই ভালো গুণ, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। কিন্তু আপনারা এ মাসে চটজলদি কোনো ডিসিশান কিন্তু আপনারা নেবেন না, সেক্ষেত্রে কিছুটা হলো আপনাদের সমস্যা আসবে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদের কিন্তু ভালো, যেহেতু আপনাদের দশমপতি এবং আপনাদের যে সপ্তমপতি ঠিক সপ্তমভাবে সক্ষেত্রিক অবস্থান করছে, কর্মক্ষেত্রে কর্মে আফটার লকডাউন পদোন্নতি, কর্ম প্রাপ্তির একটা কিন্তু সম্ভাবনা, ধীরে ধীরে কিন্তু আফটার লকডাউন কিন্তু তৈরি হবে। যাদের শনিগ্রহ ভালো আছে, যাদের রবিগ্রহ ভালো আছে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলছি এই কথাটা। আফটার লকডাউন কিন্তু নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মক্ষেত্রের বদলি, এই দিকগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রশমিত হবে ধনুরাশির। এবং যাদের ধনুরাশির 60 ঊর্ধ্বের ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে সুগারের সমস্যা, কিডনির কিছু সমস্যা, ব্যাক পেন এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার কিন্তু এ মাসে সম্ভাবনা আছে। ছোটোখাটো চোট আঘাত লাগা বা কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, সিঁড়ি থেকে নাম থেকে ফট করে পা মচকে যাওয়া, এই সকল দিক কিন্তু হতে পারে। এদিক থেকে কিন্তু আপনারা সাবধানে চলাচল করবেন। এ মাসে চট করে কাউকে টাকা ধার কিন্তু আপনারা দিবেন না, সেক্ষেত্রে টাকা রিকভারি করা কিন্তু সমস্যা দাঁড়িয়ে যাবে। কিছু কিছু ব্যক্তি আপনাকে বাটারিং করে, অর্থাৎ আপনাকে তেলিয়ে তেলিয়ে আপনার দ্বারা আপনার মাথায় হাত বুলিয়ে কিন্তু অনেক সুযোগ সন্ধানী ব্যক্তিরা আপনাকে দিয়ে কিন্তু নিজের কার্য কিন্তু সিদ্ধি করবে, অর্থাৎ আপনাকে আপ করে দিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে কিন্তু কার্য সিদ্ধি করবে। এই সকল লোক থেকে কিন্তু সাবধানে থাকে। যারা ধনুরাশির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খেয়ে যারা আছে তাদের ক্ষেত্রে সময়টি মোটামুটি শুভ। হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে কিন্তু যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দাম্পত্য কলহ, অর্থাৎ টুকিটাকি আপনার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হতে পারে, খুব সামান্য মাত্রায় এটা দেখা যাচ্ছে মাসের মাঝামাঝি সময় থেকে। কিন্তু এ সময় আপনাদের সন্তানের এডুকেশন নিয়ে আপনাদের একটু ট্রাভেল থাকবে এবং পাশাপাশি সন্তানের হেলথ নিয়ে আপনারা একটু চিন্তিত থাকবেন, সন্তানের স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা আছে, এ ব্যাপারে অবশ্যই মেডিকেলি অ্যালার্ট হন। তবে যারা ব্যবসাতে আছে, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, ওষুধের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা শিক্ষাগত লাইনে আছেন, যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সময়টা ভালোর দিকে যাচ্ছে। যারা ডক্টর, নার্স বা পুলিশ আছে তাদের কিন্তু আফটার লকডাউন কিন্তু আপনাদের পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন। ধনুরাশির সর্বশেষ বলি, আপনাদের অর্থভাগ্য তো ভালো আছে এবং আপনাদের আটকে থাকা বাঁধা কাজগুলো আস্তে আস্তে খুলে যাবে, অর্থাৎ দীর্ঘদিন যেগুলো আপনাদের আটকে আছে সেই কাজগুলো কিন্তু খুলতে থাকবে। তো অবশ্যই
ধনুরাশির জুন মাস ভালো যাবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।